আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আপওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়, তো সে সম্পর্কে। তো বন্ধুরা, আমরা আপওয়ার্কে কিন্তু প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা লগ ইন করবো, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করবো, যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে সেহেতু আমাদের প্রথমে লগ ইন করতে হবে। বন্ধুরা, লগ ইন করার সময় দেখেন এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে, তো আমরা সেই ক্যাপচারটা অলরেডি পূরণ করে দেব। এবং ভেরিফাই ক্লিক করেন। তো বন্ধুরা, ভেরিফাই ক্লিক করার পরে এখন আমাদের ইমেল নাম্বারটা চাচ্ছে, ইমেল আইডি। তো ইমেল আইডি আমরা দিয়ে দিব, ইমেল আইডিটা আমরা দিয়ে দিচ্ছি, যার যার ইমেল আইডিটা দিয়ে দিবেন এখানে। তো তারপর বন্ধুরা, কন্টিনিউ ক্লিক করার পর পাসওয়ার্ড দেন, তারপর লগ ইন করেন। পাসওয়ার্ড, তো বন্ধুরা লগ ইন হওয়ার পর এখন আমাদের কিছু অপশন আসলো। তো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, আমাদের এই নাম যে দেখতেছেন এখানে ক্লিক করেন। ক্লিক করার পর সেটিংস, সেটিংসে ক্লিক করেন। বন্ধুরা, সেটিংসে ক্লিক করার পর আমাদের আর কিছু বেশ কিছু আসছে, কন্টেন্ট ইনফো, এখানে ক্লিক করেন। তো বন্ধুরা, এখানে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, তো এখানে আমরা যেটা দিছি সেটাই দিয়ে দিব, আমরা যেটা দিয়ে এখন ক্রিয়েট করেছি সেটা দিয়ে দিব। দেন ক্রিয়েট, দেন ক্লোজ, ক্লোজ মাই অ্যাকাউন্ট। কোন বিষয়ের জন্য আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করতে যাচ্ছেন, তো সেটা সিলেক্ট করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, যেগুলো একটা সিলেক্ট করেন যেটাই হবে, আমি সাধারণত এটাই সিলেক্ট করব। ওকে, ক্লোজ অ্যাকাউন্ট। ওকে বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। এখন দেখি আমরা আবার প্রবেশ করতে পারি নাকি এই ইমেল দিয়ে। তো আমরা ইমেলটা প্রবেশ করালাম, পড়াই দেখি আমাদের অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারি কি না। ওকে, তো আমরা ইমেল নাম্বারটা আবার দিচ্ছি, দেখেন বন্ধুরা আমাদের ইমেল ইউজার নেম ইনকারেক্ট আসছে। তো আমাদের কাজটা মোটামুটিভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।